আমাদের পিছনে শত্রুতা করে, খরচা করে, আমাদের উপর অত্যাচার করে, আমরা ততক্ষণ নিঃশ্বাস নিয়ে শান্তিতে বসবো না যতক্ষণ ক্যাপকে শেষ না করব। এই এনআরসি, এনআরআইসি, এনপিআর, তার জন্যে আমরা প্যাকেট জাত দ্রব্য কিনবো না, চাল ডাল আটা নুন, আমরা খোলা বাজারের মাল কিনবো, সিএবি জিএসটি দিতে হয় এমন কোন জিনিস কিনবো না, বাইক মোটরসাইকেল গাড়ি কিনবো না, জমি ফ্ল্যাট কিনবো না, রেজিস্ট্রি করবো না, যাতে সরকার ট্যাক্স পায়, এই সরকারকে আমরা পঙ্গু করে দেবো, এবং আমরা ব্যাংকে আমাদের যা টাকা আছে আমরা তুলে নেবো, দেখিও দেশ কি করে চালায়। আমরা আমাদের মধ্যে মসজিদের ওলামা, ইমাম, পীর, মির্জাদা যারা আছেন তারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন, অতএব তাদের হাত ধরে আপনারা শপথ করবেন, ভাই ভাই লড়াই হবে না। আমাদের রাজ্য পার্লামেন্টে আমাদের অধিকার রক্ষায় কোনো পলিটিক্যাল পার্টিকে আমরা খুঁজে পাচ্ছি না, অতএব পার্টির নামে আমরা লড়বো না, আমরা পার্টির নামে পাগলামো করবো না, আজ কোনো পলিটিক্যাল পার্টিকে আমরা রাস্তায় দেখছি না, আমাদের সংবিধান বাঁচানোর জন্য যখন আমরাই লড়বো, তাহলে পার্টির নামে কেন মারামারি করবো? ভাই আমরা অনেকক্ষণ এখানে দাঁড়ালাম, দীর্ঘক্ষণ মানুষ হেঁটেছেন, অনেক অসুস্থ মানুষ কাজে যাচ্ছে, ব্যস্ত মানুষ, এই রাজপথ বন্ধ করে নিজেদেরই লোকদের আমরা কোন রকম কষ্ট দিতে চাই না। আমাদের ঘোষিত প্রোগ্রাম 19 তারিখে আছে, আমরা 19 তারিখ কলকাতায়, 18 তারিখ আছে, আমরা 18 তারিখে কলকাতা অবরুদ্ধ করব। আগে থেকে ঘোষণা আছে, যার কোন কাজ থাকবে সেই দিন কোন কাজ রাখবে না, সে তার ব্যাপার, কিন্তু এটা হঠাৎ করে হয়েছে, হঠাৎ করে কলকাতাকে আমরা বন্ধ করবো না, তাই বলছি আজকে। ভাই মাগরিবের সময় হয়ে গেছে, অনেকে নামাজ ছেড়ে যাবে, আজকে আমাদের এখানে বিরতি টানতে হবে, সফলতা, কিন্তু আগামী দিনে আরো দীর্ঘ লড়াই আছে, যতদিন না এই লড়াই আমাদের জিত হচ্ছে ততদিন আমরা শান্তিতে বসবো না, এই বলে আমি অনুরোধ করবো মগরিবের আজানের কথা, নামাজের কথা খেয়াল রেখে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোবো, এই জায়গাটা খালি করবো, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবো। আপনারা যে আন্দোলন দেখিয়ে দিয়েছেন, আপনারা যে বুকের পাটা দেখিয়ে দিয়েছেন, আপনারা যে ক্যাব বিলের বিরুদ্ধে যে আন্দোলন, সবাই নিচে লাভ।